হাই বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গলি উপলক্ষে তোমাদের সবাইকে না ওয়েলকাম। আজকে তোমার সাথে খুব খুব ভালো আছো? এখানে আমিও খুব ভালো আছি। তো আজকে যেটা তোমরা থামেল দেখে বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ব্লগটা করতে চলেছি, এই দেখো মনা এখন চুল বাঁধছে মায়ের কাছে, আর মনা কালকে চলে যাবে যেহেতু বাড়ি, এই জন্য মনাকে আজকে খাইয়ে দিচ্ছি বিরিয়ানি, তাই তো? আর মনাকে ভাই ফোটা বিরিয়ানি মনা তো কিন্তু খাইয়ে দিলাম, ঠিক আছে? আমি টাকা দিয়েছি, মা টাকা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমার আমার থেকে ধরতে হবে, আমি খাই দিচ্ছি। কি বলছিস কি বলছিস কি বলছিস? মনাকে আমি খাইয়ে দেবো যে বিরিয়ানি, ঠিক আছে? চল বিরিয়ানি এনেছি তোমাদেরকে দেখাই, মনাকে বেড়ে দিই বিরিয়ানিটা, মনে দেখি খেয়ে কি বলে কেমন খেতে বিরিয়ানিটা। তো আমি মাকে বলেছিলাম যে ঘরে বিরিয়ানি করতে আনতে, বলছি মা যদি করলো না কিনে আনতে হলো, কিছু করার নেই। তো চলো বিরিয়ানিটা বাড়ি, আর বিরিয়ানিটা সবাইটা খাও, সবাই মিলে, সরি আমি আর মনে তখন খাই বিরিয়ানিটা, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, চলো। টেন টেন এই যে আমাদের চলে এসছে বিরিয়ানি, আর এই যে হচ্ছে মনা। মনা বিরিয়ানি পেয়েছো তুমি? এই দেখো বিরিয়ানি। সোমনা তুই বিরিয়ানি পেয়ে কতটা খুশি বল? কেন খুশি হোস নি তুই? দেখো বন্ধুরা, ওকে আমি এনে দিলাম বিরিয়ানি, তবুও নাকি খুশি হয়নি, টাকা সেই দিক না, কে এনে দিয়েছে সেটাই হচ্ছে আসলে। ও মনা বিরিয়ানিটা খুলেছে, চলো চট করে দেখে নি মনার বিরিয়ানি। এই যে বিরিয়ানি একটা চলে যাবে এখানে, এত সুন্দর গন্ধ এসে নাকে লাগলো, মনটা পুরো ভরে গেল। তো যারা হচ্ছে বিরিয়ানি লাভার তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো। আচ্ছা, তোমরা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসো, আর চলো এখন আর কি করবো, সবাইকে দিতে পারলাম না, আমি মনা আর মা মিলে এখন বিরিয়ানিটা খাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো বন্ধুরা। মনা এখন খাচ্ছে বিরিয়ানি, মনা এখন গাপ গাপ করে মারছে এখন বিরিয়ানি, আর এই যে হচ্ছে আমাদের বিরিয়ানি, এই বিরিয়ানি খাবো এখন। এই যে মনা খাচ্ছে বিরিয়ানি, আর আমিও খাচ্ছি, এই মনা বিরিয়ানি খাচ্ছে, মনা মনা কানে হেডফোন দিয়ে খাচ্ছে, আমিও খাচ্ছি কিনা বিরিয়ানি, চলো বিরিয়ানিটা শেষ করি আগে। তো মনা দেখতেই পাচ্ছ, মনা কানে হেডফোন দিয়ে বিরিয়ানিটা খাচ্ছে, আর হচ্ছে কিনা মনা যে আই খাওয়ার খাক না কেন, ও মানে ফোন দেখতে দেখতে বেশিরভাগ খায়, বারণ করলেও শোনে না। কিন্তু চলো, এই দেখো পাশে আবার স্যালাড আছে, ঠিক আছে, আর স্যালাড দিয়ে বিরিয়ানি খেতে সেই মজা লাগে, তোমরা তো সবাই সেটা জানো। এই যে মা আছে আমার পাশে বসে, মনা আর আমি, বাবা তো বাবাকে আসলে বিরিয়ানিটা দেবো না, এই জন্য বাবাকে দিইনি বিরিয়ানি। মনা বিরিয়ানিটা খেতে কেমন? ভালো, খুব সুন্দর এই বিরিয়ানি। আলু মাংস আলু আছে সন্ধ্যা, অনেকদিন পরে বিরিয়ানি খেলাম, তো এই জন্য খুব সুন্দর লাগছে, কম করে এক মাস না দু মাস পরে বিরিয়ানিটা খেলাম, এই জন্য এখানে খেতে খুব দারুণ লাগছে আর খেতে খুব সুন্দর লাগছে। তো মাকে তো বিরিয়ানি বানাতে বলেছিলাম, তাদের একবারে বললাম, কিন্তু মা বানায়নি বলে আবার কিনে আনতে হলো, কারণ কিনে আনা বিরিয়ানি অল্প একটু হয়, আর বাড়িতে বানালে তোমরা জানো যে অনেকটা খাওয়া যায়, তো এটাই হচ্ছে ব্যাপার আর কি জন্য। চলো বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগলো, আর খুব মজা করে খেলাম আমি মা আর ভাগ্নি, তোমরা সেটা দেখতেই পেলে। আর কিনা আমার খাওয়া হয়ে গেছে, ভাগ্নির এখনও খাওয়া হয়নি, আমি এখন হাত চেপাচ্ছি খেতে খেতে, আর মনা দিয়ে ফোন দেখছিলাম, আর দেখতেই পাচ্ছি এখন আমি হাতটিটা ভালো করে চেপাচ্ছি, একটু কিছু ফেলা যাবে না। এই দেখো আবার মনার থেকে আমি বিরিয়ানি তুলে খেয়ে নিলাম, মা বলছে যে খাস না, কারণ বিরিয়ানি সবচেয়ে বেশি খেতে ভালোবাসে আমাদের বাড়ির মধ্যে, আমার তো ভাগ্নি,
আর দেখতে পাচ্ছ ভাঙনি আবার দুটো পেঁয়াজ দিয়েছে আর কই মা বিরিয়ানি দিচ্ছে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বিরিয়ানি তোমাদেরকে দেখালাম, অনেকদিন বাদে বিরিয়ানি খেলাম, খুব ভালো লাগলো বিরিয়ানিটা খেতে। আর হচ্ছে মনে এখনো দেখো বিরিয়ানি খাচ্ছে, মনে এখনো বিরিয়ানি খাওয়া কিন্তু শেষ হয়নি না, মনেরও বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেছে। তো মনে এখন কাঁটা মানে সরি হাড় চেবাচ্ছে মুরগির, মানে বিরিয়ানির সাথে মাংস হাড় চেবাচ্ছে। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মনেরও খাওয়া এবারে কমপ্লিট হয়ে যাবে। মনে খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো, মনেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সো সাবাস মনে কেমন লাগে বিরিয়ানি খেয়ে, ভালো তো? তো মনেকে আর একবার নাকি খাওয়াতে হবে আমার টাকায়, ঠিক আছে? আর বিরিয়ানি বল বলবো একটা বন্ধ হয়ে গেছে, তুই আর তোর কথা বল। খেতে পারিনি কোনো, খাওয়ানো হয়নি। তো এবারে যখন করবো ওকে নিশ্চয়ই আমি খাবো, তাই তো? খাবো। তা চলো বন্ধুরা, যে ব্লগটা এখানে শেষ করলাম, পরে আপনার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা বাই বাই। মা টাটা করতে টাটা, আমার খুব মুচকে লেগেছে আজকে, ওর পায়ে এখন মুচকে। চলো বন্ধুরা, টাটা বাই।